আসসালামু আলাইকুম, শ্রেয়ার রেজার ডেলি ব্লগে আবার একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমার ব্লগটি শুরু করছি। আজকে আমার দুই রাজকন্যাকে নিয়ে চলে এসেছে একটা বেবি শপে। দেখতেই পাচ্ছেন তারা কত খুশি। হ্যাঁ ভিউয়ার্স, আজকে চলে এসেছি হচ্ছে টুইঙ্কেল বেবি শপে। আর বেবি শপটার অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের মোহাম্মদপুরে যে সিয়া মসজিদটা আছে, সিয়া মসজিদের সোজা যে রাস্তাটা আছে, যে যে রাস্তার মোহাম্মদী হাউজিং সোসাইটির দিকে চলে গেছে, ঠিক মোহাম্মদী হাউজিংয়ের ঠিক এক নম্বর রোডের একটু আগেই এই বেবি শপটি। আর এই বেবি শপের প্রত্যেকটা প্রোডাক্টে আমার খুবই ভালো লাগে, কারণ আমি এর আগেও রজার জন্য অনেক টয় বলেন, খেলনা বলেন অনেক কিছু নিয়েছি। সো ভাবলাম যেহেতু রজার জন্য সবসময় টুইঙ্কেল বেবি থেকে অনেক কিছু নিয়েছি, তাই রাফার জন্য এখান থেকে কিছু নিব। যেহেতু রাফা সোনামণিটাও দেখুন একটু বড় হয়েছে, সে এখন একটু রিকশায় বসতে চায়, টয় নিয়ে খেলতে চায়, তাই রাফাকে নিয়ে টুইঙ্কেল বেবিতে চলে এসেছি। আর যেহেতু টুইঙ্কেল বেবিতে এসেছি, আর এখানে যে রিকশাগুলো ছিল সেগুলোর মধ্যে একটা যে যা যা ছিল তার মধ্যে রাফাকে বসিয়ে বসিয়ে দেখছিলাম যে আসলে রাফা কোনটাকে লাইক করতেছে। কিন্তু বেশিরভাগগুলোই রাফা পা ওর ঠিক সাইকেলের রিকশার যে পা রেখে যে চালাবে সেটা পর্যন্ত পা আসছিল না। আসলে আমি মূলত চুজ করেছিলাম একটা ব্লু কালারের যে বাইক টাইপের যে রিক্সা, সেটা কিন্তু রাফা ওইটার মধ্যে বসতে পারছে, বাট কিন্তু কোনোভাবে চালাতে পারছিল না। তারপর পাপা ডিসিশন নিল যে না, তুমি এটা নিও না, এটা পরে নিও, যেটা আপাতত যেটা পা পর্যন্ত নিতে পারবে বা ওকে ঠেলে নিয়ে ও ওর বড় বোন চালাতে পারবে, আমরা হেল্প করতে পারবো, সেরকমই একটা না। এই যে ব্লু কালারটাই আমার মূলত আমার চুজ হয়েছিল। আর রোজার কিন্তু কমতি ছিল না, সেও কিন্তু বোনের সঙ্গে সঙ্গে রিক্সা চালাচ্ছিল। আর রোজাও অনেকদিন ধরে বলছিল যে ওর একটা এই কেটাপ্লিয়ার একটা কুশন দরকার, যেহেতু এখানের কুশনগুলোর মানটা খুবই ভালো ছিল, তাই সব মিলিয়ে এখানে চলে আসলাম। আর রাফার জন্য একটা সাইকেল চুজ করেছি, পিঙ্ক কালার যে সাইকেলটা। আর হচ্ছে ও রজা তোর ক্যাটেপিয়ার টেপার একটি কুশন চুজ করেছে, তাই দুটোই কিনে রেখে কিনে ফেললাম। খুবই ওরা খুবই এনজয় করছে, যেহেতু ওরা এতক্ষণ টয়ের দোকানে ছিল, ওদের খিদে পেয়ে গেছে। এর পাশে ছিল হচ্ছে একটা কেকের দোকান, সেখান থেকে ওদের কেক খেল রজা আর রাফা। যেহেতু এই কেক খেয়ে ওরা দুজন কেক খেয়েছে, বাট আমি কেক খাবো না, তাই পরে চলে এসেছে। ছিল যেহেতু খুব একটা দূরে কোথাও যাব না, পাশে এর ঠিক রাস্তার অপোজিটে ছিল হার্ডিস ডিনার, সেখানে চলে এসেছি। আর সেখানে এসে দুই বেবি যে কী করছে সেটা আপনাদেরকে শেয়ার করি। রজার পাপা রজাকে নিয়ে এক রিক্সে চলে এসছে, আর আমি আরেক রিক্সে রাফাকে নিয়ে এসেছি। আর আনার পর আমাদের যে গ্রাউন্ড ফ্লোর ছিল সেখানে দুই বোন রিক্সা নিয়ে যে যা যা করছিল, খুবই আমরা দুজনে খুবই এনজয় করছিলাম যে ওরা এত খুশি হয়েছে। যদিও রজার এখনও যে রিক্সাটা আছে, মানে রজার যে ছোটোকালের রিক্সাটা এখনো কিন্তু অনেক নতুন, কিন্তু আমরা যাচ্ছিলাম যে না রাফা পুরনো রিক্সাটা কেন চড়বে, ওকে একটা নতুন কিছু দিব। যাই হোক, দুই বোন এত খুশি। আর এদিকে আরেকটা বিষয় হচ্ছে রজার পাপা, ওর আসলে ওর সম্বন্ধে বললে অনেকটাই কম বলা হবে, যে বেবিদেরকে এতটা টেক কেয়ার করা, ওদের মানে
ছোটখাটো বায়নাগুলো পূরণ করা। আসলে সে দুই মেয়েকে তার ছোট রাজ্যের রাজকন্যা মনে করে। ও চায় যে ওর সমর্থন অনুযায়ী ওদেরকে অনেকটাই খুশি রাখা, আর সে ওরা কিসে খুশি হবে সে সব সময় মানে ওদের ওদের খুশিটা দেখলেই যেন তার পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাওয়া হয়ে যায়। আমি এটার জন্য ওকে অনেক অনেক আসলে অনেক লাইক করি এর জন্য আর বেশি, যে আমার বেবিদেরকে এতটাই বাবা হিসাবে ওদের ওদের টেক কেয়ার করাটা, এটা আসলে খুবই একটা আনন্দের বিষয় বলেন, একটা ভালোবাসার জায়গা। যাই হোক, মানে ওদের খুশি করতে পারলে যেন অনেক খুশি হয়ে যায়। আর আনার পর বাকি কাহিনীটা কি হয়েছে সেটাই আপনাদের এখন শেয়ার করব। তোমার ফ্রেন্ডদের সবাইকে দেখাও তোমার পাপা দেওয়া গিফট, রজার পাপা রজাকে আজকে সুন্দর একটা টয় গিফট করেছে। দেখি দেখি তুমি টয়ের সঙ্গে সুন্দর করে ইয়ে করো, তুমি অনেক লাইক করছো রজা। বন্ধুদের বলো বন্ধুদের এরকম টয় আছে কিনা, বন্ধুরা তোমাদের এরকম টয় থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। বলো তোমাদেরও থাকলে অবশ্যই রজাকে কমেন্ট করে জানাবে, সবাই কমেন্ট করে জানাবে। আজকে আমার দুই বেবির যে কিছু সুন্দর কিছু মুহূর্ত, মানে ওরা খুশি হলে মানে আমারও যে কী ভালো লাগে, মানে আমার ফিলিংসটা যে কী হয় আসলে সেটাই আজকে কিন্তু আপনাদের শেয়ার করার চেষ্টা করলাম। যেহেতু ওরা দুজন প্রচণ্ড খুশি হয়েছে তা তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলামই। সো আজ এ পর্যন্তই, ইনশাল্লাহ আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।